নিজে সন্তুষ্ট থাকা। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 447, নবী বলেছেন, যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে সে এরকম আর একটা চাই, যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায়, আর সর্বশেষে তার মুখগহ্বর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে। সে যত ধনী লোকই হোক, হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক, তারপরও সে আরো বেশি সম্পদ চায়। মানুষ সন্তুষ্ট হয় না, বেশিরভাগ মানুষ কখনো সন্তুষ্ট হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 32, যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না। এভাবে বলবেন না যে হে আল্লাহ, তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছো, অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছো, এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন। এতে লোকসান হবে আপনার। আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4, আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান, তা না হলে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। তখন আপনি বলছেন আচ্ছা, এই লোকটার তো কোনো গাড়ি নেই, আমার একটা মারুতি অন্তত আছে, তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ। ও, আমার মার্সিডিজ নেই কেন? ওই লোকের গাড়ি নেই, আমার তো একটা আছে, আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন। ও, আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না? তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ। তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছেন, আর এটাই বৈশিষ্ট্য মানুষের। এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই, তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই। লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই, আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই, তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই, তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে। তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8, যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া, ধন সম্পত্তি নয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া, পরিতুষ্ট হওয়া। আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, তাহলে হবেন সত্যিকারের মুমিন, হবেন সত্যিকারের বিশ্বাসী, হবেন সত্যিকারের মুসলিম, সন্তুষ্ট থাকবেন।